হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মিউ কি মে ইউ আন্ডারস্ট্যান্ডিং কিপ ইনক্রিজিং আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক শুরু করছি আমি একটু আগেই আমার এই ল্যাপটপটাতে অনেকগুলো নতুন নতুন ভিডিও দেখছিলাম অন ইলেকট্রোস্ট্যাটিক্স লেট মি শো ইউ গাইজ ওয়ান অফ দেম তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই ভিডিওটার পিছনের কারণ জানো অনেকে নাও জানতে পারো যারা জানো না তাদের জন্য আমরা রিজনটা কিছুক্ষণ পরেই প্রোভাইড করব তার আগে আরও একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে আমি শেয়ার করতে চাই সেটা একটা যে উদাহরণ স্পেশালি এই পার্টটার আমরা সকলেই শীতকালে এরকম একটা টুপি পরে থাকি এই যে টুপিগুলো আছে এই টুপিগুলোকে যদি অনেকক্ষণ পরার পরে আমরা হঠাৎ একদম টেনে খোলার চেষ্টা করি তখন আমাদের মধ্যে অনেকেই যদি খুব ভালোভাবে খেয়াল করে থাকে তাহলে এখানে চিটচিট আওয়াজ একটা শুনতে পাবে চুলের মধ্যে এই যে চিটচিট আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি এই চিটচিট আওয়াজটাও ইলেকট্রোস্ট্যাটিক্সেরই একটা কারণে ঘটছে সেই কারণ সম্পর্ক আমরা ইন ফিউচার জানবো আমাদের এই মডিউলগুলোতে সো লেটস স্টার্ট ইলেকট্রোস্ট্যাটিক্স ফর্ম হিয়ার এবার আমি তোমাদেরকে কতগুলো জিনিস শেয়ার করবো অন দ্য স্ক্রিন তোমরা দেখো বুঝতে না পারলে কমেন্ট বক্সে একটা ড্রপ কমেন্ট করে দেবে এভরি ওয়ান লুক অ্যাট দ্য স্ক্রিন আই এম শেয়ারিং ইউ গাইজ সামথিংস তো তোমরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ফার্স্টে লেখা রয়েছে ওয়ান কুলম ইজ ইকুয়ালস টু সিক্স পয়েন্ট টু ফোর টু টাইমস টেন টু দি পাওয়ার এইটিন ইলেকট্রনস মানে এক কুলম ইজ ইকুয়ালস টু এতগুলো ইলেকট্রন মানে বুঝতেই পারছো আশা করি যে এক কুলম চার্জটা কতটা ভয়ানক হতে পারে আবার এই যে এক কুলম এর ভ্যালিউটাকে আমরা সিজিএসে কনভার্ট করতে পারি তখন এর ইউনিটটা হয়ে যাবে ইয়েস ইউ এই ভ্যালিউটা হচ্ছে থ্রি টাইমস টেন টু দি পাওয়ার নাইন ইয়েস তাহলে আমরা আর একটা কি জানতে পারলাম যে কুলম্ব হচ্ছে চার্জের এসআই ইউনিট এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেকেন্ড ইজ ইকুয়ালস টু মানে কুলম ইউনিটটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে অ্যাম্পিয়র ইন্টু সেকেন্ড এই ডিরাইভড ইউনিটটা তারপর তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ওয়ান ইলেকট্রন ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টাইমস টেন টু দি পাওয়ার মাইনাস কুলম ইকুয়ালস টু ফোর পয়েন্ট মানে একটা ইলেকট্রনের চার্জকে আমরা এখানে আগে কুলমবে মানে এসআইতে তারপর ইএসইউতে মানে এ প্রকাশ করে তোমাদেরকে দিয়েছি তোমরা এই ভ্যালিউগুলোকে খুব ভালো করে মনে রাখবে কারণ এগুলো থেকে কোশ্চেন আসে পরীক্ষাতে এমনকি এই ভ্যালিউগুলো ইউজ করে অনেক অঙ্ক সলভ করতে হয়ে থাকে আমাদেরকে এরপর সবথেকে সুন্দর জায়গাটা দেখো লেখা আছে লাইটনিং ইজ ইকুয়ালস টু ফিফটিন কুলম অ্যান্ড সেল ইজ ইকুয়ালস টু ফাইভ থাউজেন্ড কুলম এর মানে লাইটনিং যে পড়ছে আমাদের আশেপাশে এই লাইটনিংয়ের যে চার্জ টোটাল চার্জ নেট চার্জ সেটা হচ্ছে ফিফটিন কুলম আর একটা সেল যে সেলকে আমরা ইউজ করছি সচরাচর বাড়িতে সাধারণত এর চেয়ে বেশিও হয় সেই এক সেলে ফাইভ থাউজেন্ড কুলাম এবার তোমাদের জন্য ছোট্ট কোয়েশ্চেন থাকলো যে আমরা দেখতে পাচ্ছি লাইটনিংয়ে ফিফটিন কুলম কিন্তু এই লাইটনিং আমাদেরকে পুরোপুরি ঝলসে দিতে পারে তো এই যে ফাইভ থাউজেন্ড কুলমের ব্যাটারি আছে বা সরি সেল আছে এটা আমাদের কেন ঝলসে দেয় না এই কোয়েশ্চেনটার আনসার আমরা ইন ফিউচার আমাদের এই মডিউলেই জানবো তো এই কোয়েশ্চেনটা তোমাদের থাকলো তোমরা ভাবতে থাকো যদি তোমরা কোনো আন্সার পাও তোমাদের যে তোমাদের মন বলবে সেই আনসারটা আমাদের কমেন্ট বক্সে ড্রপ করে দিও এবার স্ক্রিনে দেখো একটা নতুন ভ্যালিউ এসছে মাস অফ অ্যান ই মাইনাস ইজ ইকুয়ালস টু নাইন টাইমস টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম মানে একটা ই মাইনাস অর্থাৎ একটা ইলেকট্রন এর যে ভর যে মাস আছে সেই ভ্যালিউটা হচ্ছে নাইন টাইমস টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম এই ভ্যালিউটাকে আমাদের মুখস্থ রাখতে হবে এই দিয়ে কয়েকটি অঙ্ক আসে আমাদের সেগুলো আমরা পরে জানব তাহলে আমরা একটু আগে দেখলাম হচ্ছে কতগুলো ইম্পর্ট্যান্ট ভ্যালিউস না তো মনে আছে একটু আগে আমরা তোমাদের কোয়েশ্চেন করেছিলাম যে কেন লাইটনিং ইজ ইকুয়ালস টু ফিফটিন কুলম মানে লাইটনিংয়ের চার্জটাকে আমরা ফিফটিন কুলম বলছি কিন্তু সেমভাবে আমরা সেল যে সেল আমরা সাধারণত একটা রিমোটে একটা ঘড়িতে ব্যবহার করি সেটার চার্জকে বলছি ফাইভ থাউজেন্ড কুলাম কিন্তু লাইটনিং আমাদেরকে পুড়িয়ে দিতে পারে কিন্তু একটা সেল সেটা পারে না এই কোয়েশনটা তোমাদেরকে করেছিলাম তো তোমরা কোনো আনসার খুঁজে পেরে তোমরা কেউ এই যে কোয়েশ্চেনটা বললাম এর অত্যন্ত সহজ আনসার আছে একটা সেটা হলো দেখো লাইটনিং ফিফটিন কুলম চার্জ দিচ্ছে সেটা কখন যখনই আমাদের ধরে পড়ছে একবার ফিফটিন কুলম বাট সেল যে এই ফাইভ থাউজেন্ড কুলম চার্জটা দিচ্ছে সেটা ওর হোল লাইফে ডিসচার্জ হওয়ার আগ পর্যন্ত ও যে পরিমাণ চার্জটা আমাদেরকে প্রোভাইড করে সেটা হচ্ছে ওর ফাইভ কুলম্ব তাহলে কী হলো কেসটা লাইটনিং একবারে দিচ্ছে আর সেল ওর পুরো লাইফ টাইমে দিচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি খুব ভালো করে যে দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে এই কারণেই আমরা লাইটনিং থেকে ভয় পাই কিন্তু সেল থেকে নয় মানে লাইটিং দেখলে অলওয়েজ দূরে থাকবে কেউ লাইটিংয়ের কাছাকাছি যাবে না বাড়ির থেকে বেরোবে না যখন লাইটনিং হবে ইয়ানা জিনসে দেয় কামিনারি নিয়ে চলো এবার তোমাদের কতগুলো ইম্পর্টেন্ট জিনিস বলি আরও নতুন ইম্পর্টেন্ট জিনিস আমরা যেরকম জানি কোনো একটা নির্দিষ্ট ম্যাটারের একটা ফান্ডামেন্টাল প্রপার্টি হচ্ছে মাস সেরকম চার্জও একটা ফান্ডামেন্টাল প্রপার্টি মানে কি আমরা যেরকম কোনো বস্তুকে তার মাস দিয়ে ডিফাইন করতে পারি সেরকমই আমরা তার চার্জ দিয়েও তাকে ডিফাইন করতে পারবো আন্ডারস্ট্যান্ড অর্থাৎ অনেক ফর্মুলাতেই আমরা দেখি যেরকম এফ ইজ টু এম এখানে আমাদেরকে অলওয়েজ ধরে রাখতেই হবে যে এম হচ্ছে কনস্ট্যান্ট এমের ভ্যালিউ কোনো দিনের নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে চেঞ্জ হবে না সেরকমই যদি কোনো ফর্মুলা থাকে যেখানে কিউ রয়েছে যদি না সেই ফর্মুলাটাতে আমরা থেকে আমরা কিউকে বের করি সেই কেসটা বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে যখন আমরা কিউর সাথে অর্থাৎ চার্জের সাথে অন্য কোনো রাশির রিলেশন স্থাপন করছি সেই সময় মনে রাখতে হবে কিউ হচ্ছে একটা কনস্ট্যান্ট অ্যাজ ওটা হচ্ছে ওই নির্দিষ্ট ম্যাটারটার একটা ফান্ডামেন্টাল প্রপার্টি সেকেন্ড থিং মাস কিন্তু পজিটিভ বা নেগেটিভ হয় না কিন্তু চার্জ পজিটিভ বা নেগেটিভ হয় যার জন্য আমরা জানি দুটো বস্তু যার মধ্যে মাস রয়েছে তারা পরস্পরকে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা আকর্ষণ করে কিন্তু যখন আমরা চার্জের ক্ষেত্রে আসছি তখন এই যে আকর্ষণ বলটা মানে যে বলটা সেটা একরকম হয় না দুরকম হয় একটা হয় অ্যাট্রাকশন বা আকর্ষণ আর একটা হয় বিকর্ষণ বা রিপালশন কেন চার্জের ক্ষেত্রে চার্জ দুরকম হয় একটা হচ্ছে পজিটিভ একটা হলো নেগেটিভ যখন পজিটিভ আর পজিটিভ আধানগ্রস্ত দুটো পার্টিকেল বা বস্তু পরস্পরের কাছে আসে তখন তারা পরস্পরকে আকর্ষণ করে আমরা এখানে বস্তু বলে সাধারণত ডিফাইন করব না কারণ লার্জ বডির ক্ষেত্রে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সকে বেশি কনসিডার করি আমরা ক্ষেত্রে চার্জ পার্টিকেল বা চার্জ থিং বলেই ডিফাইন করছি তো দুটো ম্যাটার একটা হচ্ছে পজিটিভলি চার্জ একটা নেগেটিভলি চার্জ এদের মধ্যে তাহলে কি হবে আকর্ষণ না বিকর্ষণ এদের মধ্যে আকর্ষণ হবে কারণ এরা এক ধরনের চার্জ চার্জযুক্ত নয় তাহলে আমরা কি বুঝলাম একই রকম চার্জগ্রস্ত দুটো ম্যাটার পরস্পরকে আকর্ষণ করে না বিকর্ষণ করে অলওয়েজ তারা পরস্পরকে বিকর্ষণ করবে আর দুটো ভিন্ন চার্জযুক্ত ম্যাটার পরস্পরকে কি করবে আকর্ষণ না বিকর্ষণ তারা পরস্পরকে আকর্ষণ করবে তাহলে প্রত্যেকে নোট করে নাও যে একই ধরনের চার্জ পরস্পরকে বিকর্ষণ করে মানে পজিটিভ আর পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে নেগেটিভ আর নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করে অপোজিট সাইডে আলাদা ধরনের চার্জ পরস্পরকে আকর্ষণ করে মানে পজিটিভ নেগেটিভকে এবং নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে কোনো বস্তু যার চার্জ রয়েছে সেই চার্জটা মানে টোটাল যে চার্জ রয়েছে সেটা অলওয়েজ কনজার্ভড হবে মানে যদি একটা বস্তু আমরা কল্পনা করি যেটা না বাইরে থেকে চার্জ গ্রহণ করবে না বাইরের কোনো বস্তুকে চার্জ ডোনেট করবে তাহলে ওই বস্তুটার নেট চার্জ অলওয়েজ কনস্ট্যান্ট হবে মানে কনজার্ভড হবে কখনোই ওর চার্জ একা একা বেড়ে যাবে না বা কমে যাবে না যতক্ষণ না পর্যন্ত ও বাইরে থেকে চার্জ সংগ্রহ করে বা বাইরের কোনো জিনিসকে চার্জ প্রদান করে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কোয়ান্টাইজেশন আমাদের অলওয়েজ মনে রাখতে হবে চার্জ ইজ কোয়ান্টাইজড মানে কি চার্জের সবথেকে ন্যূনতম ভ্যালিউ হতে পারবে একটাই জিনিস সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ক্ষুদ্র ইলেকট্রনের চার্জ যা তাই মানে চার্জের সব থেকে ক্ষুদ্রতম ভ্যালিউ হতে পারে ওয়ান পয়েন্ট সিক্স টাইমস টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম অথবা ফোর পয়েন্ট এইট টাইমস টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইএসইউ এরপর যত চার্জ বাড়বে সেই যে বস্তুগুলো যাদের চার্জ এর থেকে বেশি সেগুলো ক্রমাগত এর হোল নাম্বার মাল্টিপল হবে মানে যদি কোনো বস্তুর চার্জ হয় কিউ তবে কিউ ইজ ইকুয়ালস টু অলওয়েজ হবে এন টাইমস ই মানে কি এই যে কিউ চার্জটা রয়েছে ওই বডিটার সেই চার্জটা একটি ইলেকট্রনের যে চার্জ তার হোল নাম্বার মাল্টিপল হবে কখনোই সেটা ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস অফ ই ওয়ান বাই টু টাইমস অফ ই টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন টাইমস অফ ই হবে না এটা সর্বদা হতে হবে টু ই ওয়ান ই থ্রি ই এরকম হোল নাম্বার মাল্টিপলস আশা করি তোমরা এটা বুঝতে পারলে তো এবার নেক্সট টপিকে যাওয়া যাক আমরা একটু আগে কোয়ান্টাইজেশন অফ চার্জ সম্পর্কে পড়লাম কনজারভেশন অফ চার্জ সম্পর্কে পড়লাম এবার এই দুটোর একটা এক্সাম্পল করা যাক তোমরা স্ক্রিনে এখন তোমাদের কোয়েশনটা দেখতে পাচ্ছ আমি পড়ে দিচ্ছি বুঝে নাও ইফ অ্যা বডি হ্যাজ চার্জ অফ ম্যাগনিটিউড এইট টাইমস টেন টু থি মাইনাস নাইনটিন কুলম হোয়াট ইজ দ্য কারেক্ট কম্বিনেশন অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন অন ইট মানে যদি একটা বস্তুর নেট চার্জ হয়ে থাকে এইট ইন্টু টেন টু থি মাইনাস নাইনটিন কুলম তাহলে এর মধ্যে যে ইলেকট্রন আর প্রোটনের কম্বিনেশন আছে সেটা কত আশা করি তোমাদের হয়ে গেছে যাদের হয়নি তারা এবার দেখে নাও আনসারটা তোমাদের স্ক্রিনে দেওয়া হলো দেখো ঠিক লেখা আছে দ্য নেট চার্জ উইল অলওয়েজ বি কনস্ট্যান্ট অ্যান্ড ইট ইজ অলসো ইকুয়াল টু দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইলেকট্রন অ্যান্ড দ্য প্রোটন মানে কোনো বস্তুর যে নেট চার্জ হয় সেটা সর্বদা ওই বস্তুতে উপস্থিত ইলেকট্রন আর প্রোটনের সংখ্যার অন্তরের সমান হয়ে থাকে এখানে নেট চার্জ বলতে চার্জের পরিমাণটাকে বোঝানো হয়েছে মানে কতগুলো ই হবে আমরা আগেই পড়েছি যে কোয়ান্টাইজেশন অফ চার্জে কিউ ইজ ইজক টু এনি মানে যে কোনো বস্তুর চার্জ অলওয়েজ ই এর একটা ইন্টিরিয়ার মাল্টিপাল বা হোল মাল্টিপাল হবে এই যে হোল মাল্টিপাল কত সেটাই আমরা বের করার চেষ্টা করব সো বাই দ্য থিওরি অফ কন্টাইজেশন অফ চার্জ উই ক্যান সে কিউ ইস ইকুয়ালস টু এনি হিয় কিউর ভ্যালু আর ই ভ্যালু আমরা জানি কিউ হচ্ছে এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম আর ই তো আমরা আগেই পড়েছি যেটা হলো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম সো এই দুটো ভ্যালুকে আমাদের ইকুয়েশন নাম্বার ওয়ানটাতে পুট করে দেওয়ার পরে আমরা আনসার পাচ্ছি এন এর ভ্যালিউটা ওটা কি না ফাইভ তার মানে এই নির্দিষ্ট বস্তুটাতে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যার যে অন্তর সেটা হচ্ছে ফাইভ এবার আমাদের কাছে যে অপশানগুলো ছিল সেই অপশানগুলোকে আমরা টেস্ট করবো টেস্ট করে দেখবো কোন দুটোর অন্তর ফাইভ আসছে আশা করি তোমরা এতক্ষণ আনসার পেয়ে গেছো যেটা হচ্ছে ফিফটি এইট আর ফিফটি থ্রি কারণ উপরিউক্ত অপশানসগুলোর মধ্যে কেবলমাত্র এটির ক্ষেত্রেই দুটি ভ্যালুর অন্তর ফাইভ আসছে তাহলে এরকম করে পরীক্ষায় আমাদেরকে এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেন্স দেওয়া হতে পারে

আরো কনসেপচুয়াল ক্লিয়ারেন্স যুক্ত ক্লাসেস যদি তোমাদের দরকার হয়ে থাকে তাহলে আমাদেরকে এনকারেজমেন্ট করতে কিন্তু ভুলো না এনকারেজমেন্ট করার জন্য শুধুমাত্র আমাদের একটা জিনিসই চাই সেটা হচ্ছে একটা ছোট্ট দেখে লাইক